প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে চাই। বরাবরের মতো আজকেও একটি গল্প দিয়ে এই ক্লাস শুরু করতে চাই। আমাদের অনেক শিক্ষার্থী তাদের সাথে দেখা হলে কিংবা আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ হলেই একটি কথাই জানতে চাই, স্যার এইচএসসি পরীক্ষা কবে হবে কিংবা একাদশের বার্ষিক পরীক্ষা কবে হবে কিংবা আমাদের পড়ার কি হবে, মানে এই রকম আশঙ্কা করার মতো বিষয় নিয়ে তারা আমাদের কাছে বিভিন্ন সময়ে প্রশ্ন রাখে। তো এই কোভিডকালীন আমরাও আসলে একটু হলেও দিশেহারা যে তাদেরকে ঠিক কি পরামর্শ দিব, তবুও আমরা চেষ্টা করছি তাদেরকে এমন পরামর্শ দিতে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও পড়ালেখাটা কিছুটা হলেও যেন আমরা চালিয়ে যাই, কারণ সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো আমাদের সরকারের সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে নিজেদেরকে সার্বক্ষণিক একটা প্রস্তুতির মধ্যে রাখতে হবে, সেই বিষয়টা কিন্তু আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ পড়ালেখা থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আজকে তোমাদের এই পত্রের পঞ্চম অধ্যায়ে যেখানে বলা আছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, আমি এই অধ্যায় আজকে শুরু করব। এবং এই অধ্যায়ে আমি যে বিষয়টি নিয়ে বলবো তার আগে কয়েকটি কথা বলে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে একটি রাষ্ট্র কিংবা বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেটি পরিচালনা করার জন্য একটি সরকার আছে, এবং সেই সরকারের কাজ সুষ্ঠু ও পরিকল্পনা মাফিক হওয়ার জন্য তিনটি বিভাগ একত্রে কিংবা ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তো সেই তিনটা বিভাগ সম্পর্কে আমরা যদি একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, সেই তিনটা বিভাগ হলো কি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং তিন নম্বর হলো বিচার বিভাগ। আজকে আমি মূলত এই আইন বিভাগের অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো। আইন বিভাগ মূলত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সরকারের, যেখানে আইন প্রণয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়ে থাকে। তো বাংলাদেশের যে আইন বিভাগ রয়েছে সেটিকে আমরা বলি জাতীয় সংসদ, কিংবা ইংলিশে বলি হাউস অব দ্য নেশন, একটু এখানে লিখি হাউস অব দ্য নেশন। ইংরেজি এবং বাংলা এই দুটি আমাদের মনে রাখতে হবে, কারণ দুভাবেই পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের যে আইনসভা তার নাম জাতীয় সংসদ, ইংলিশে এটাকে আমরা বলতে পারি যে হাউস অব দ্য নেশন। তবে হাউস অব দ্য নেশন কিংবা জাতীয় সংসদ বলার চেয়ে আমরা খুব মানে পার্লামেন্ট শব্দটা বলতে একটু কমফোর্ট বোধ করি, তো এই জন্য পার্লামেন্ট শব্দটাও আমি এখানে সংযুক্ত করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আইনসভা বা জাতীয় সংসদের মূলত গঠন আজকে আমি পড়াবো, জাতীয় সংসদের গঠন, এটি মূলত আজকে আমি পড়াবো। আমি আবারও বলি আজকে আমি জাতীয় সংসদের গঠন পড়াবো, তবে তার আগে আরো দু একটি কথা বলে নেওয়া বিশেষভাবে প্রয়োজন। এখন এই যে আইনসভা কিংবা পার্লামেন্ট কিংবা জাতীয় সংসদ কিংবা হাউস অব দ্য নেশন এর যে প্রধান, তার পদের নাম কি, আমরা এটা বলতে পারি যে সভাপতি কিংবা স্পিকার। এই বাংলা এবং ইংলিশ দুটোই আমাদের এখানে মনে রাখা বিশেষভাবে জরুরি। এবং স্পিকারের সাথে সাথে একজন ডেপুটি স্পিকার কিংবা সহসভাপতি বা একজন থাকেন, তিনি স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন। আচ্ছা, তাহলে আমরা এই যে জাতীয় সংসদ সম্পর্কে কিংবা আইনসভা সম্পর্কে কিংবা হাউস অব দ্য নেশন সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পেলাম। আমি আগেই বলেছি আজকে মূলত আমি জাতীয় সংসদের যে গঠন সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। এই অংশটুকু দীর্ঘ হবে না, যতটুকু হবে এটা খুবই গুরুত্বপূর্ণ,
তাই এই অংশটুকু একটু মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে আহ্বান করছি। জাতীয় সংসদের গঠন বলতে গেলে এইরকম আসে যে জাতীয় সংসদের আসন কত। আমরা যদি এখানে লিখি যে আসন সংখ্যা, আসন 350, 300+50 এভাবে যদি লিখি সেটাও সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা খেয়াল করছো যে আমি এখানে 350 লিখেছি এবং সেটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। 300 এটা শুধু পুরুষ বললে হবে না, এটা হলো এটা একটা কমন, সবার জন্য বলা যেতে পারে, এবং এটা শুধুমাত্র নারীদের জন্য। তবে এই অংশের একটা দীর্ঘ আলোচনা আছে, আমি পরবর্তী ক্লাসে এই অংশটুকু আলোচনা করব। আমি আজকে এই যে 300 যে আসন সেই অংশটুকু নিয়ে আলোচনা করব, যে জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে 300টি যে কমন প্রার্থীদের জন্য নির্ধারিত থাকে সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে ওনারা জাতীয় সংসদে আসেন সেটা নিয়ে আমি কথা বলব। আমি তোমাদের ডিগ্রি পাস কোর্সের কোনো একটি ক্লাসে এমন বলেছিলাম যে নির্বাচনের পদ্ধতি, সংখ্যার বিচারে নির্বাচন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি ছিল এলাকা কিংবা ব্যক্তিকেন্দ্রিক, এলাকা কিংবা ব্যক্তিকেন্দ্রিক, যেখানে ভোট দেওয়া হয় মূলত এলাকা কিংবা ব্যক্তির কে গুরুত্ব দিয়ে সেই সিস্টেম, এবং এইটার মধ্যে প্লুরালিটি, প্লুরালিটি বা ফার্স্ট পাস্ট দি পোস্ট এই সিস্টেমে ভোট দেওয়া হয়। মূলত ওই যে এলাকা বা ব্যক্তিকেন্দ্রিক যে ভোট পদ্ধতি এবং তার মধ্যে প্লুরালিটি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেটা নিয়ে একটা ক্লাস আমি তৈরি করব। তবে আজকে আংশিকভাবে এইটা বোঝানোর জন্য এই বিষয়টি এখানে উপস্থাপন করা হলো। তো এই সিস্টেমে কি হয়, এই সিস্টেমে পুরো একটা রাষ্ট্রকে কতগুলো নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কম্পিট করেন, এবং এই কম্পিটকৃত প্রার্থীদের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি কি হন, তিনি হলো ওই আসন থেকে নির্বাচিত হয়ে থাকেন। এটা হলো এলাকা ভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক, যেখানে প্লুরালিটি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বাংলাদেশে এই 300 আসন নির্ধারণের ক্ষেত্রে বলা আছে। অর্থাৎ আমরা এখন বুঝতে পারলাম যে পুরো বাংলাদেশকে 300টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় বা পূর্ব থেকেই বিভক্ত করে রাখা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে আমি কিছু নাম বলি, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তা পার্টি, জাতীয়তাবাদী দল কিংবা জাতীয় পার্টি, এবং আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা সবাই এই 300 আসনে আবার অনেক সময় কমও প্রার্থী দিয়ে থাকে, এবং প্রত্যেকে এই 300 আসনের আলাদা আলাদা আসনে প্রার্থী দিয়ে এবং ওই এলাকার জনগণ যে প্রার্থীকে বেশি সংখ্যক ভোট দিবে তিনি কিন্তু কী হবেন, ওই আসন থেকে নির্বাচিত হয়ে যাবেন। এভাবে বাংলাদেশের 300টি আসন থেকে 300 জন বিজয়ী প্রার্থী কোথায় যান, এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আইনসভা কিংবা জাতীয় সংসদ কিংবা হাউস অফ দ্য নেশন কিংবা পার্লামেন্টে যান, এবং সেখানে গিয়ে তারা তাদের গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আইন প্রণয়নের কাজ করেন। আমি কিন্তু বলেছিলাম আজকে ছোট অংশের ক্লাস জাতীয় সংসদের গঠন, এটা মূলত এভাবেই জাতীয় সংসদে এই 300 আসন নির্ধারিত হয় এবং বাকি 50 আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত, সেটা নিয়ে সামনের ক্লাসে আমি উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই কামনাই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।